জয়ফুল ওয়ার্ল্ড, আমি শিবানী। আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর আমার সাথে আছে মৌমিতা অ্যাজ ইউজুয়াল। তো এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে, মেট্রো স্টেশনে। তো এখান থেকে আমরা যাব করুণাময়ীর দিকে, আর ওখান থেকে আজকে আমরা যাচ্ছি বইমেলা। তো 2023-এর বইমেলা অলরেডি বসে গেছে, আর 12 তারিখ অবধি ফেব্রুয়ারিতে চলবে এই বইমেলা। তো চলো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব বইমেলাতে। তো আমরা এখন চলে এসেছি বইমেলাতে, 46তম আন্তর্জাতিক কলকাতার বইমেলা, করুণাময়ী সল্টলেকে। এটা বসেছে সেন্ট্রাল পার্কের কাছে। আছি আমরা এখন 2 নম্বর গেটে। তো চলো ভেতরে ঢোকা যাক। মেলা হচ্ছে সল্টলেক সেন্ট্রাল পার্কে, 12টা থেকে রাতের 8টা পর্যন্ত খোলা আছে। চাইলে আপনারা শিয়ালদা স্টেশন থেকে মেট্রো করেও আসতে পারেন, মেট্রো খুব কাছেই আছে বইমেলা। বা আরও আসতে পারেন যে বিধাননগর স্টেশন থেকে, বা যেটা উত্তরাঙ্গা স্টেশন বলে সেটা থেকেও ট্রেনে উঠে আপনারা অটো করে আসতে পারেন। আজকে তার সঙ্গে পরিচয় করাচ্ছি নতুন, ও হচ্ছে মৌসুমি। মৌমিতার সঙ্গে মৌসুমি আজকে অ্যাড হয়েছে। তো মৌসুমি হচ্ছে আমার ছোটবেলায় না, বড়বেলার বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু। এমএড এর সময় আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। তো আজকে বহুদিন পর আজকে মৌসুমির সঙ্গে দেখা এই বইমেলা আসা উপলক্ষেই। তো একটু ঘুরবো, আড্ডা দেবো, বইপত্র কিনবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। আমরা প্রথমেই ঢুকেছি সৃষ্টিসুখ, এখানে ঝিলামদি আছে। এখান থেকে আমরা অন্যান্য দিকে এখন যাব। আজকে যেহেতু সপ্তাহের মাঝখান, তো সেই জন্য বেশ ফাঁকাই আছে। তো চলো একটু স্টলগুলোকে ঘুরে দেখে নেওয়া যাক। 30শে জানুয়ারি 2023 সাল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের কলকাতা বুক ফেয়ার উদ্বোধন করেন। অত্যন্ত সুসজ্জিতভাবে এই বইমেলার আয়োজন করা হয়েছে। প্রায় 900টি স্টল রয়েছে এই বইমেলায়, যার মধ্যে 700টি নর্মাল স্টল রয়েছে এবং 200টিরও বেশি রয়েছে লিটল ম্যাগাজিনের স্টল। এই বইমেলায় রয়েছে 20টিরও বেশি অন্যান্য দেশের বইয়ের স্টল, যেমন পেরু, অস্ট্রিয়া, এরকম বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছে বইমেলাতে। এর পাশাপাশি রয়েছে আমাদের চিরপরিচিত দেশ পাবলিকেশন, পত্রভারতী এবং এরকম নাম করা আরও অন্যান্য সংস্থার বইয়ের স্টল। তার পাশাপাশি রয়েছে বিভিন্ন ছোট স্টল, যেগুলো থেকে নতুন নতুন বই প্রকাশ করা হচ্ছে। এখানে রয়েছে গভর্নমেন্টের বিভিন্ন স্টল এবং কলকাতা পুলিশের বড় একটি স্টল, যেখানে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞরা। মেলায় এসে যদি জল তেষ্টা পায়, তার জন্য রয়েছে জলের খুব সুন্দর ব্যবস্থা। বিভিন্ন নতুন বই প্রকাশনার সাথে সাথেই উপস্থিত আছেন সেই বইয়ের লেখক লেখিকারা। আমরা সমস্ত মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে এই বইয়ের রসাস্বাদন করতে লাগলাম, এবং তার সাথে কিনে নিলাম আমাদের পছন্দের কিছু বই। গল্পের বইয়ের পাশাপাশি রয়েছে আমার খুব পছন্দের ভ্রমণ বিষয়ক বইয়ের স্টল। আস্তে আস্তে আমরা মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টলগুলোতে ঘুরে দেখতে লাগলাম।
বইমেলায় বইয়ের পাশাপাশি রয়েছে বিভিন্ন খাবার স্টল। আমরা চলে এসেছি এখন মুক্ত মঞ্চে, এখানে একটি বই প্রকাশনা হচ্ছে, চলো সামনে দেখা যাক। ধীমানের অনেক গুণ ও চিত্রশিল্পী। ঠিক আছে, আর সময় নষ্ট করছি না, এরপরে আমি জিকে নাথকে ডাকছি। এখানে রয়েছে পশ্চিমবঙ্গের একটি মণ্ডপ এবং তার পাশে রয়েছে অনুষ্ঠানের জায়গা। প্রতিদিন নির্ধারিত সময়ে বিভিন্ন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। চলে এসছে গরম গরম চা, চলো আমরা সাইডে চলে যাই। হ্যাঁ, একটু সাইড করে দাঁড়ালে ভালো হয়। চা ছাড়া তো বই পড়া জমে না। অনেক কষ্ট করে বই খোঁজা, বই দেখা, ফটো সেশন, তারপরে অবশেষে গরম চা এবং খেয়ে বাড়ি। তাই বইমেলা শেষ পর্বে গরম চায়ে আমরা হাজির হয়েছি একদম শেষ দিকে। এরপরে আমাদের আর কিছু খাওয়া সম্ভব নয়, এই খেয়ে পেট ভরি এবারের মতো বইমেলা আমরা এখানেই ক্লোজ করব। পরের বার আবার আমাদের ব্লগার শিবানী আরও ভালো কিছু ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে হাজির হবে।